पंचायत प्रतिनिधिदेर विदाय घंटा शुनिये दिलेन राज्येर पंचायतेर अध्यक्ष सचिव। शीघ्रई क्षमता हाराच्छेन पंचायत प्रतिनिधिरा। गाँव पंचायतेर मेयाद शेष होच्छे चलित मासे। पंचायतेर जाबतीय कर्तृत्व चले जाबे जीपी सचिव ओ विभागीय दायित्वप्राप्त आधिकारिकदेर हाते। दर्शकदेर जन्य एई मुहूर्तेर एकटि बिग ब्रेकिंग। पंचायत प्रतिनिधिदेर विदाय घंटा जानिये दिलेन राज्येर पंचायतेर अध्यक्ष सचिव। शीघ्रई क्षमता हाराच्छेन पंचायत प्रतिनिधिरा। ग्राम पंचायतेर मेयाद शेष होच्छे चलित मासे। पंचायतेर जाबतीय कर्तृत्व एबार चले जाबे जीपी सचिव एवं विभागीय दायित्वप्राप्त आधिकारिकदेर हाते। फेब्रुआरीर द्वितीय सप्ताहे प्रथम दिने मेयाद शेष होच्छे बर्तमान पंचायत प्रतिनिधिदेर। मेयाद शेष होवार पर पंचायत, आंचलिक पंचायत ও জেলা পরিষদের যাবতীয় ক্ষমতা চলে যাবে জিপি সচিব, সিইও এবং বিডিওদের হাতে। পঞ্চায়েত ভোট নির্ধারিত সময়ে হচ্ছে না, তবে নির্ধারিত সময়ে ক্ষমতা হারাচ্ছেন জনপ্রতিনিধিরা। মেয়াদ শেষের পরে যাবতীয় কর্তৃত্ব বিশেষ করে পঞ্চায়েত, আঞ্চলিক পঞ্চায়েত ও জেলা পরিষদের যাবতীয় সম্পত্তি থাকবে সরকারি প্রতিনিধিদের হেফাজতে। আজ রাজ্য পঞ্চায়েতের অধ্যক্ষ সচিব জেবি একা আসামের রাজ্যপালের বরাত দিয়ে এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছেন। সেই নির্দেশে যদিও নির্বাচন সংক্রান্ত কোনো তথ্য নেই, এতে স্পষ্ট নির্দিষ্ট সময়ে আসামে পঞ্চায়েত ভোট হচ্ছে না, তবে জনপ্রতিনিধিরা নির্ধারিত সময়ে ক্ষমতা হারাচ্ছেন। পঞ্চায়েত আইন 1994 ধারা 7, 35, 68 এবং 125 4 এর বি মতে নির্বাচিত জনপ্রতিনিধিদের কার্যকাল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সব ধরনের কর্তৃত্ব হারাচ্ছেন গাঁও পঞ্চায়েতের প্রতিনিধিরা। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।